আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে অক্টোবর থেকে যে পাসপোর্ট গুলা ফেরত দিতেছে এগুলা নিয়ে কথা বলবো। তো অনেকেই প্রশ্ন করতেছেন যাদের পাসপোর্ট ফেরত পাইছেন সাদা পাসপোর্ট, তো তারা কি ভিসা পাবেন কিনা। তো প্রথমে আসি ভাই, অক্টোবর থেকে যে ডিসিশনটা নিছে এই বছর ডিসেম্বর পর্যন্ত তারা প্রায় 20,000 মতো পাসপোর্ট ফেরত দিবে। অলরেডি অনেক পাসপোর্ট ফেরত দিয়ে ফেলছে, এখনো প্রতিদিন দেখা যায় 200-300 পাসপোর্ট ফেরত দিতেছে। এখানে তিনটা ক্যাটাগরি আমি যদি বলি, প্রথমত হচ্ছে কিছু সংখ্যক পাসপোর্ট হচ্ছে ভিসা পাইছে, পাচ্ছে খুবই কম পরিমাণ। তো যারা ভিসা পাচ্ছেন তাদের সবকিছু ভেরিফাই করে দেখছে যে তাদের ভিসা দেওয়া যায়, তো ভিসা দিয়ে দিছে, তো আপনারা ইতালিতে টিকিট করে চলে আসতে পারেন। পরবর্তীতে হচ্ছে কিছু পাসপোর্ট না ম্যাক্স মানে ভালো পরিমাণ পাসপোর্ট হচ্ছে মানে পাসপোর্ট ফেরত পেয়েছে, যেটা হচ্ছে রিজেকশন উইথ রিজেকশন। এই রিজেকশনটা তারা করছে হচ্ছে বিএফএস গ্লোবালের মাধ্যমে, এম্বাসি বাংলাদেশে যে এম্বাসি তারা আপনার সবকিছু যাবতীয় ভেরিফাই করছে, করার পরে তারা নুলাস্তাটা আবার ভেরিফাই করছে, যেখান থেকে উঠছে ইতালির যেই শহর থেকে উঠছে ওখানে তারা ভেরিফাই করছে। দেন ভেরিফাই করে দেখছে নুলাস্তা মানে ঠিক নাই, অরিজিনাল না, তো সেই ক্ষেত্রে তারা একটা ডিসিশন নিছে। দেন প্যারালালি আবার অনেক নুলাস্তার ক্ষেত্রে তারা মনে হয়েছে যে কিছু সন্দেহ আছে, সে মালিকের সাথেও কন্ট্রাক্ট করছে, তো মালিক দেখা যায় কোনো যোগাযোগ ছিল না। এই যে জিনিসগুলো তারা সামারি যখন পাইছে, তো এই কারণগুলোর কারণে তারা আপনার এই নুলাস্তা মানে যে নুলাস্তা দিয়ে আবেদন করছিলেন সেটার কারণে আপনাকে একটা রিজেকশন দিছে। এবং আপনার যদি রিজেকশনটা পাওয়া থাকেন ওখানে মধ্যে স্পষ্ট মোটামুটি তারা সামারিটা এক্সপ্লেন করছে, তো আপনারা হয়তো বা দেখতে পারেন। তো যারা রিজেকশন হয়ে গেছেন তারা ওই নুলাস্তা দিয়ে আর কখনো ভিসা পাবেন না, মানে কখনো আপনাকে রিজেক্টেড নুলাস্তা দিয়ে কখনো ভিসা দিবে না। এটা ওদের আগের অনেক আগেই একটা গ্যাজেট আছে, এটা নর্মাল নিয়ম। এখন আসি হচ্ছে অনেকেরই পাসপোর্ট পাইছেন কোনো কিছু দেয় নাই, মানে কোনো রিজেকশনও দেয় নাই, ভিসাও দেয় নাই, কিছু দেয় নাই, তাদের নুলাস্তা রেখে দিছে। তো তাদের ক্ষেত্রে কি হবে? তো তাদের ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে একটা সময় পর্যন্ত, তারা হয়তো বা নতুন একটা নোটিশ না দেওয়া পর্যন্ত। তারা হয়তো বা কিছু নুলাস্তা মনে করছে যে তাদের আরো ভেরিফাই করার দরকার আছে, তারা আরো চেক করবে, তারা এখন সময়ের অভাবে করতে পারে নাই। সেই নুলাস্তা গুলা তারা এম্বাসিতে তাদের যে অনলাইন পোর্টাল আছে সেখানে চেক করবে, প্লাস হচ্ছে আপনার ইতালিতে থেকে আপনার যে নুলাস্তাটা উঠছে যেই শহর থেকে সেখানে তারা চেক করবে, ইভেন মালিকের সাথেও যোগাযোগ করবে। ধরেন আপনি সিজনালের জন্য আপনার নুলাস্তা জমা দিচ্ছেন বা নন সিজনাল ডোমেস্টিক যেটার জন্য দিচ্ছেন, তো সে ইন দ্য মিন টাইম তার মালিকের সাথেও যোগাযোগ করবে, যে কোম্পানি আপনার জন্য নুলাস্তাটা উঠাইছে যেই ফার্ম উঠাইছে তার সাথে কন্ট্যাক্ট করে দেখবে যে সে কি আপনাকে নিবে কিনা বর্তমানে ভাই, অথবা ওই কোম্পানিতে কাজ আছে কিনা। ডোমেস্টিকে হয়ে থাকলে সেম ওয়েতে ডোমেস্টিকে তো ভেরিফাই করবে, যদি দেখে যে এখানকার অনলাইন করা আছে আপনার নুলাস্তাটা ইতালির যে শহর থেকে উঠেছেন সেই শহরও কোনো সমস্যা নাই, তারা ভেরিফাই করে দিছে ওকে নুলাস্তার কোনো সমস্যা নাই। মালিকও যদি বলে যে হ্যাঁ আমি এই লোকটা আনতে যাচ্ছি, সে আমার এখানে কাজও আছে, আমার লোকটা লাগবে, যদি সবকিছু ওকে হয় এবং আপনার পাসপোর্ট যদি ভ্যালিড হয় সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে ইতালির এম্বাসি থেকে আপনার ভিসা পাওয়ার। যদি এই যে ভেরিফিকেশন গুলা এই যে কমিউনিকেশন গুলা যে একজন আরেকজনের সাথে যে হচ্ছে, এখানে যদি তারা দেখে যে না মালিক বলে যে না আমি আমার লোক লাগবে না, অথবা আপনার অনলাইন করা নাই বা অনলাইন করা আছে যেটা আছে 2 নম্বর, যে নাম্বারটা আছে ওটা ঠিক নাই, যদি 2 নম্বর পেলে সাথে সাথেই বাতিল। আবার যদি মানে ইতালি যে শহর থেকে উঠছে সেই শহরে যদি ধরেন যে আপনার রোম অথবা ভেনিস থেকে উঠছে সেখানেও গিয়ে দেখলো যে ভেরিফাই করে দেখলো এই নুলাস্তা ঠিক নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনার মানে ভিসা আবারও রিজেক্ট হবে, হয়তো বা অফিসিয়ালভাবে হবে, আপনার ভিসা হবে না সাদা পাসপোর্ট দিয়ে। যদি কারো ধরেন যে সাদা পাসপোর্ট আছে কিন্তু সবকিছু ঠিক থাকলে হয়তো বা আপনাকে কল করতে পারে, আপনাকে ভিসা দিতে পারে, কিন্তু এটাও সম্ভাবনা 50-50, এখানে আপনি 100% বলতে পারেন না, এটা 50-50 হতেও পারে নাও হতে পারে। কিন্তু রিজেকশন মানে বললামই তো, যদি কোনো কারণে এই ভেরিফিকেশন গুলো যদি ফুলফিল না হয়, যদি বলে যে না ঠিক নেই, তাহলে রিজেকশন এবং অফিসিয়াল ভাবে হয়তো বা আপনাদেরকে রিজেক্ট করবে, আদারওয়াইজ তারা হয়তো নাও করতে পারে, মানে তারা হয়তো বা আপনাদেরকে ওই রিজেকশন মানে জানানো মানে মনও না করতে পারে, অথবা ইনফরমালি একটা নোটিশ দিয়ে একটা নোটিশ তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে যে এই ধরনের পাসপোর্ট গুলাকে ভিসা দেওয়া হবে না, মানে অনেক প্রসেসে আসতে পারে। বাট আপনাদের বলবো এখন অপেক্ষা করতে পারেন, আর যেহেতু 25 ফ্লুসি আছে
যদি বিশ্বস্ত কেউ পান বা পরিচিত কেউ হয় যেটা কিনা আপনাকে আপনি ট্রাস্ট করতে পারবেন, মানে টাকা পরে দিতে দিয়ে আপনাকে ভিসা টিসা করে দেবে, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন। কিন্তু 23-24 যেই আপনার জমা ছিল এগুলা কিন্তু মোটামুটি এই ডিসেম্বরের মধ্যে মোটামুটি সব ফেরত দিয়ে দিবে। নেক্সট ইয়ার থেকে নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা হয়তো বা চিন্তা ভাবনা করবে, অথবা ডিসেম্বরের নোটিশ দিতে পারে যে তারা কবে থেকে নতুন ভাবে আবার অ্যাপয়েন্টমেন্টের এই মানে যারা ওয়ার্কিং ভিসা অথবা ফ্লুসি দিয়ে যারা ইতালিতে আসবে তাদের কবে ওপেন হবে। সো ওভারঅল এটাই ছিল। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।